নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি শীতের সবজির চচ্চড়ি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শিম আলু বড়ি বেগুন দিয়ে একটা চচ্চড়ি শেয়ার করছি, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো এই চচ্চড়িটা বানানোর জন্য আমি এখানে শিম আলু বেগুন নিয়ে নিয়েছি। আপনারা দেখুন, সমস্ত কিছু কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে সর্ষে একটু লবণ দিয়ে বেটে নিয়েছি, এখানে কিছুটা পরিমাণ বড়ি নিয়েছি, আর লাগবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালো জিরে। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো প্রথমে এই কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার বড়িগুলোকে আমি একটু ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। তো বড়িগুলো মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো সমস্ত আমি তুলে নিলাম একটা বাটিতে। এবার যতটুকু তেল আছে তার মধ্যে আমি আরও ওই 2 টিস্পুন মতন একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, যেহেতু কড়াইটা প্রচণ্ডই গরম তাই জন্য তেলটাও কিন্তু চটজলদি গরম হয়ে গেছে। আর 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে 1-2 সেকেন্ড একটু নেড়ে নিলাম। এইবার কেটে রাখা আলু আর শিম আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। বেগুন কিন্তু আমি এখন দেব না, বেগুনটা পরে দেব। তো প্রথমে এই আলু আর শিমটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আমি আলু বেগুনটাকে মোটামুটি 5-6 মিনিট একটু ফ্রাই করে নিয়েছি। এইবার এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনটাও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। তো বেগুনটা দিয়ে এবার ভালোভাবে আমি এই আলু আর শিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই ধরনের তরকারি কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর সামনেই শীতকাল এবং হালকা হালকা শীতের আমেজও কিন্তু চলে এসেছে। তো এরকম তরকারি হলে কিন্তু মন্দ নয় দুপুরে ভাতের সঙ্গে। বেগুনটাকেও আমি অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। এইবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত মশলার সঙ্গে আমি আলু বেগুন শিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ধরনের কিন্তু নিরামিষ তরকারি আমার চ্যানেলে অনেক রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন, ভালোভাবে কিন্তু আমি মশলার সাথে আলু বেগুন শিম ভেজে নিয়েছি। এইবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ফাইনালি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন, খুব ভালোভাবে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, আর প্রত্যেকটা সবজি কিন্তু গোটা গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে ওই 2 টিস্পুন মতন একটু সর্ষে বাটা, কালো সর্ষে বেটেছিলাম লবণ দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর ওই একই সাথে এবার এই সবজির ওপরে আমি বড়িটা দিয়ে দেবো। আমি কয়েকটা বড়ি একটু ভেঙে দিচ্ছি, আর কয়েকটা বড়ি আমি গোটা গোটা দেব। শীতকালে এরকম তরকারিতে যদি একটু বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখুন, ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এইভাবে আমি ওই 2-3 মিনিট আর একটুখানি নেড়ে নেব, আর তার পাশাপাশি একটুখানি চিনিও দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি। দেখুন, আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, শীতের এই সবজির চচ্চড়ি কিন্তু আমার রেডি। কেমন লাগলো আজকের এই রেসিপি আপনারা অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো আমি এবার এটা সার্ভ করব। আজকের রেসিপি শীতের সবজির চচ্চড়ি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।